আমি মোহাম্মদ হাবিবুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স শেষ করেছি। 2020 সালের মার্চ মাসে আসি বাসায়। বাসায় আসার পর যখন করোনায় সব কিছু বন্ধ, ঢাকায় তো চলতাম টিউশনি করে, কিন্তু এখানে এসে যখন আমার সব আয়রোজগারের অবস্থা বন্ধ, তখন বন্ধুদের সাথে আলোচনা করলাম যে কি করে আমাদের একটা উদ্যোগ নেওয়া যায়। আমাদের যে টিউশনের বেতন ছিল সেটি থেকে স্বল্প পুঁজিতে আমরা শুরু করলাম মাছ চাষ, এবং পুকুরে ইজারা নিয়ে আমাদের আপাতত দুইটা পুকুর আছে, সেই দুইটি পুকুর নিয়েই শুরু করেছি। প্রতি 3 মাস অন্তর অন্তর মাছ ছেড়ে দিচ্ছি, তবে সব কিছু খরচ মিলিয়ে প্রফিটের দিক থেকে হয়তো সেরকম চিন্তা হচ্ছে না, বা এখনও সেরকম আমরা আশা করিনি, তবে আমরা আশা করছি যে হয়তো সামনের বছরে আমরা ভালো একটা প্রফিট পাবো ইনশাল্লাহ। কুলের অনেক প্রজাতি আছে, তার মধ্যে আমার এই কুলের নাম হচ্ছে বল সুন্দরী কুল। আমার এই কুল বাগান থেকে আমি আগামী 2 মাসের মধ্যেই ফল পাওয়া শুরু করব। আমার এই গাছগুলো রোপণ করার মাত্র 3 মাস সময় হলো, এই 3 মাসের মধ্যেই ফুল দেওয়া শুরু করছি। সরাসরি আমি ইউটিউব থেকে এই ভিডিও দেখে আমি এই কুল বাগান করার সিদ্ধান্ত নিয়েছি। আমার এই জমির পরিমাণ হলো 15 শতাংশ। এই 15 শতাংশ জমিতে আমি গাছ রোপণ করেছি 100টা। এই 100 গাছে এবং পরিচর্যা বাবদ সব মিলে আমার খরচ হয় প্রায় 7,000 টাকার মতো। প্রথমে যখন এই মাছ চাষের ব্যাপারটা বাসায় বলি, তো বাবা মা তেমন খুবই উৎসাহ প্রদান করেনি। তারা হয়তো মনে করেছিল যে চাকরি বাকরি না করে এই মাছ চাষের মধ্যে দিয়ে আমার ভবিষ্যৎ নষ্ট হয়ে যায় কিনা। এই সময় মিলে অনেক মিলে এলাকার মানুষজন খুব একটা উৎসাহ আমাকে দেখায়নি। মাছ চাষ বিষয়ে জানার জন্য উপজেলা মৎস্য অফিসারের সাথে যোগাযোগ করি, তিনি আমাকে সুন্দর একটি গাইডলাইন দেন যে এরকম কার্প জাতীয় মাছ, মিশ্র কার্প জাতীয় মাছ আপনি চাষ করতে পারেন, এর সাথে আরও কিছু মাছ যুক্ত করলে হয়তো মাছটা চাষ আরও লাভবান হবে। এবং আমার বন্ধুরা সর্বাত্মক হেল্প করে আজকে আমরা এই পর্যায়ে এসেছি।